গুড ইভিনিং, কেমন আছো? আজকের হলো গিয়ে বুধবার, বুধবার সন্ধেবেলা, এখন মানে সন্ধে হয়নি এখনো, ওই 6টা বাজে এখন। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের আমি কোনো রকম রান্না বাড়ি কিছু দেখাবো না, কারণ প্রত্যেক দিন রান্না দেখতে তো আর ভালো লাগে না। মানে তোমরাও বাড়িতে রান্না করছো, সেই রান্নাই দেখছো, আমিও রান্না করছি, রান্নাই দেখছো, মানে অবশ্য রান্না ছাড়া কিছু নেই। এই কারণে কিছু নেই যে আলটিমেটলি সারাদিনটা চলতে গেলে রান্নাই করতে হবে, পেটে কিছু ঢোকাতে হবে, সোজা বাংলা হিসেবে পেটে কিছু ঢোকাতে হবে। সেইটা সকালবেলা আমাদের আজকে ছিল, বলেনি, আজকে ছিল ভাত আর ইলিশ মাছের ঝাল, আলু দিয়ে ইলিশ মাছের ঝাল করেছিলাম, কাঁচা ঝাল। আর ওটা আমি কালকের করেছিলাম, আজকেও হয়ে গেছে। আর ছিল হচ্ছে ভেন্ডি ভাতে, মানে ভেন্ডি সেদ্ধ, মোদ্দা কথা। তো এই এই দিয়ে আমাদের দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে। আর রাত্রির বেলা কি খাবো দেখা যাক, এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি রাত্রিবেলা কি খাবো, তো দেখা যাক কি হয় রাত্রিবেলা এখন। আর তোমরা কেমন আছো সবাই বলো। আমার লাস্ট ব্লগটা তোমরা দেখে প্রচুর প্রশ্ন করেছো, অনেকে বলেছো যে আমাকে ওয়েট লস কিভাবে করতে হবে বলে দাও, বলে দাও। আমি আগে অনেক ব্লগে বলেছি, সেইভাবে বলিনি, যে কারণে আমি একটা ডেডিকেটেড ব্লগ বানাচ্ছি ওয়েট লসের উপর। আজকে ব্লগটা একদম ওয়েট লসের উপর ডেডিকেটেড ব্লগ। তো আমি আগে বলেছি, কিন্তু রান্না করতে করতে বলেছি বা অন্য কিছু করতে করতে বলেছি, যে কারণে হয়তো তোমাদের মনে নেই বা হয়তো কেউ কেউ শুনেছো ভুলে গেছো। তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে যখন এত মানুষের ডিমান্ড এটা, তাই আজকের একটা এটা নিয়ে ডেডিকেটেড ব্লগ বানাই। আলমারি মাথাটা ইগনোর করো, কারণ আমার ঠাকুরের আসন চৌকি তোলা রয়েছে ওপরে, কারণ চট করে নোংরা কাপড় চোপড় লেগে যাওয়ার ভয় থাকে না ওপরে তোলা থাকলে। আর হেলমেট রাখা রয়েছে শুভমার বাইকে, তো ওটা ইগনোর করো। চৌকিটা নিচে ইচ্ছে করে রাখিনি, আলমারি মাথায় রেখেছি, কারণ অনেক সময় হয় কি নোংরা কাপড় চোপড় মেয়েদের লেগে গেলে সেটাকে মানে আর নেওয়া যায় না বা কিছু, সেই জন্য আমি ওপরে একদম তুলে রেখে দিয়েছি। আচ্ছা, প্রথমেই বলি, ওয়েট লস করা কিন্তু ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট এবং খুব চাপের কাজ এটা। আমার কিন্তু একদিনে হয়নি, আমার যে ছবিগুলো দেখলে, এখন আমি এরকম ঠিক এক দেড় বছর দু বছর আগে আমি ওই রকম ছিলাম, ঠিক আছে? তোমরা বলছো যে ওটাতে ভালো লাগছে, ওটাতে ভালো লাগছে, আবার মোটা হয়ে যাও, আবার মোটা হয়ে যাও, ওই ওই লুকটাই বেশি ভালো লাগছে। ফার্স্ট অফ অল একটা কথা বলি, ওই লুকটা ভালো ছিল, কিন্তু ওই লুকে আমার যে কত অসুখ ছিল সেই অসুখগুলো ভালো ছিল না। আমি কি করে ওয়েট লস করলাম সেটা বলার আগে আমি একটুখানি বলি আমার কি কি প্রবলেম ছিল। প্রচন্ড বেশি ওয়েটের জন্য, ওভার ওয়েটের জন্য, আমার হাইট 5'7", যথেষ্ট ভালো হাইট, তোমরা শুনেই বুঝতে পারছো যে অনেকটাই বড় হাইট, যে কারণে কোনো ট্রাইপড আমার হাইটে আসে না, লাগে না। তো আমাকে বোধ হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির যে ট্রাইপড গুলো হয় বোধ হয় সেই ট্রাইপড লাগবে কিনতে। তো জল আটকে গেছে বলে, তো সেই হাইটে আমার ওজন অনেক বেশি ছিল, তোমরা নিজেরা দেখে বুঝেছো যে আমি যথেষ্ট মোটা ছিলাম, মোটা ছিলাম, ভালো দেখতে লাগছিল বটেই, ঠিকই কথা, কিন্তু আমার বিশাল প্রবলেম স্টার্ট হয়েছিল। প্রবলেম স্টার্ট হয়েছিল মানে প্রথম প্রবলেম যেটা হয়েছিল, আমার পায়ে ব্যথা, সাংঘাতিক রকমের পায়ে ব্যথা। এ কে রে, সারা দিবি তো? সাংঘাতিক রকমের পায়ে ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে বিছানা থেকে নামতে ভয় পেতাম, কারণ আমার গোড়ালিতে ব্যথা, চনচনে গোড়ালিতে ব্যথা, রাখ রাখ, চনচনে গোড়ালিতে ব্যথা, উঠে হাঁটতে গেলে মানে একদম কারেন্ট মারতো মনে হতো, গোড়ালি পাতলে একদম মানে পা পাতলে মনে হতো কারেন্ট মারতো, মাথা অব্দি চড়াং করে উঠতে পড়ে দিতাম, তারপরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম আমি, কারণ আমার শরীরের পুরো ওজনটা পাটা নিতে পারছিল না। পা দেখবে মানুষের আপার পোর্শনের থেকে লোয়ার পোর্শন সরু হয়, কোমর থেকে সব মানুষের কাঁধ চওড়া হয় মানুষের, কোমর থেকে কিন্তু বাকি পোর্শন সরু হয়। যথারীতি আমার ওয়েট নিতে পারছিল না,
এবং আমার পায়েতে নানা রকম প্রবলেম স্টার্ট হয়েছিল। আমি মেঝেতে বসতে পারতাম না, আমার প্রচুর রকমের অ্যাসিডিটির প্রবলেম স্টার্ট হয়েছিল, আচ্ছা গ্যাস অম্বলের প্রবলেম স্টার্ট হয়েছিল, পায়ে ব্যথা হয়েছিল, কোমরে ব্যথা ছিল, সাংঘাতিক কোমরে ব্যথা হতো আমার তখন, মানে বস থাকলে আমি পা মুড়ে মানে বাবু হয়ে বসা, বোঝো তো, মানে আগডুম বাগডুম হয়ে বসা, মানে কি বলবো ওটাকে, বাবু হয়ে বসা আর কি, বসে খাওয়া। আমি বসতে পারতাম না কারণ আমার হাঁটুতে লাগতো, ব্যথা করতো, যন্ত্রণা হতো, আমাকে পা ছড়িয়ে দিতে হতো সাথে সাথে, বেশিক্ষণ পা মুড়ে রাখতে পারতাম না, কোথাও হেঁটে জোরে হাঁটা পারতাম না, হাঁপিয়ে যেতাম, সিঁড়ি ভাঙতে পারতাম না, শুভময়ের সাথে তাল মিলিয়ে হাঁটা তো দূরের কথা, আমি চিন্তা করতে পারতাম না যে আমি জোরে হাঁটতে পারি বলে, আমি ভুলে গেছিলাম সেটা যে আমিও জোরে হাঁটতে পারি। আমার নিঃশ্বাসের কষ্ট হতো তখন, মানে মোটা হলে ন্যাচারালি নিঃশ্বাসের কষ্ট হবে, কেউ আটকাতে পারবে না ওটা। আর যেটা মেজর হতো, খাবারের প্রতি ক্রেভিং সাংঘাতিক, সব খাবার খেতাম, সব খেতাম, প্রয়োজনের তুলনায় বেশি খেতাম আমি, যতটা আমার শরীরের দরকার। ন্যাচারালি একটা মানুষ যখন মোটা হচ্ছে, সে তো চোখের দেখায় দেখে দেখে খাচ্ছে। আমি মানে বেশিরভাগ সময় জাঙ্ক ফুডের ওপর বেঁচে থাকতাম, কি নয় মানে আমাদের এখানে লেক গার্ডেন্সে, তোমরা যারা যারা থাকো সাউথে জানো, লেক গার্ডেন্সে লাইন দিয়ে টেক অ্যাওয়ে কাউন্টার্স রয়েছে, অন্নপূর্ণা, তারপরে চিনিকাম, ইডস, তন্দুর হাউস, তারপর তোমার সম্রাট, হ্যান ত্যান, অনেক গোলেবানিজ, অনেক 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 রয়েছে লাইন দিয়ে, গল্ফ গ্রিন অব্দি লাইন দিয়ে রয়েছে। আমি এদের পারমানেন্ট খদ্দের ছিলাম, পারমানেন্ট খদ্দের, মানে আমি গেলে এরা আমাকে চেনে না, একটা লোকও নেই। আমি রেগুলার জাঙ্ক ফুড খেতাম, রেগুলার ভাত, তখন ভাত দিচ্ছে আমাকে মাংস ভাত, মাংস চার পাঁচ পিস ছ পিস খেয়ে নেওয়া আমার কাছে কোনো ব্যাপার ছিল না, একদম খেয়ে নিতাম। কি শুভময়, তাই না? আমি এরকম ছিলাম না, শুভময় জানে। এবং তখন দেখা গেল যে আমার যে জামাগুলো ছিল, সেই জামাগুলো, দামি দামি যে জামাগুলো ছিল, সেই জামাগুলো আমার গায়ে হাওয়া বন্ধ হয়ে যেতে লাগলো, এবং আমাকে আলখাল্লার মতন বড় বড় জামা, প্রথমে এক্সেল, তারপর ডবল এক্সেল, তারপর ট্রিপল এক্সেল কিনে পড়তে হচ্ছিল, আলখাল্লার মতন জামা কিনে পড়তে হচ্ছিল, যেগুলো এখন দেখলে, এখন যদি পরে আসি না, তোমরা বলে দিদি আমাদেরও নিয়ে নাও জামার মধ্যে, আমরা সবাই ঢুকে পড়তে পারবো, এই হচ্ছিল। এবং সকালবেলা উঠে বেশিরভাগ দিন, মোস্ট অফ মানে বেশিরভাগ দিনই কচুরি, জিলিপি, পরোটা, সিঙ্গাড়া এই ধরনের আমি খেতাম, মানে কর্নফ্লেক্স খাওয়া বা মুসেলি খাওয়া বা হেলদি ফুড হ্যাবিট যেটা আমার, সেটা ছিল না, আমি ক্রমশ ক্রমশ ফুলছিলাম। তারপরে আমার যখন অসুস্থ হলাম, সাংঘাতিকভাবে যখন অসুস্থ হলাম, পেটের প্রবলেম দেখা দিল, তখন পেটের প্রবলেম দেখা দিল, হিমোগ্লোবিন আমার পাঁচে নেমে গেল, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে, সাথে সাথে আমাকে হসপিটালাইজড করে নিল ডাক্তার, যে ভর্তি করতে হবে, ছাড়া যাবে না, হিমোগ্লোবিন পাঁচে নেমে গেছে। তখন আমার হিমোগ্লোবিনের ইঞ্জেকশন চলেছিল প্রায় দু মাস, ছ মাস চলেছিল না হিমোগ্লোবিন ইঞ্জেকশন, ছ মাস আমাকে মানে একদিন অন্তর অন্তর দিতে আসতো হিমোগ্লোবিনের ইঞ্জেকশন। আর আমি বাড়িতে খেতাম হচ্ছে তখন কুলেখাড়া পাতার রস, রেগুলার রোজ খেয়েছি কুলেখাড়া পাতার রস, শুধুমাত্র হিমোগ্লোবিনটাকে তোলার জন্য। অবশেষে হিমোগ্লোবিন আমার লাইনে এলো, ঠিকঠাক মতন রেঞ্জে এলো হিমোগ্লোবিন, কুলেখাড়া পাতা। পরে আমি জানলাম যে ওই ইঞ্জেকশন গুলো নিয়ে কোনো ফারাক, মানে কোনো ফারাক হয় না, ওগুলো ডাক্তার এমনি দেয় পয়সার জন্য, ওগুলো নিয়ে কোনো ফারাক হয় না, মেন হচ্ছে কুলেখাড়া পাতার রস। আমার এতটাই প্রবলেম হয়েছিল যে আমাকে সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমাকে তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করেছিল আপনি এতটা অসুস্থ হলেন কি করে, আমি তখন বললাম যে আমি তো জানি না, সত্যি রুগী তো জানে না কি করে অসুস্থ হয়েছে। বললো যে কিছু যদি মনে না করেন তাহলে আমি এটা কথা জিজ্ঞাসা করবো, তাহলে হ্যাঁ বলুন ডাক্তারবাবু। তখন বললো যে কি চাল খান, কি চালের ভাত খান বাড়িতে, আর আমরা তখন খেতাম বাসমতি, মানে 70-75 টাকা থেকে শুরু হয়েছিল, প্রত্যেক মাসে সেটা বাড়ছিল বাড়ছিল বাড়ছিল, বাড়তে বাড়তে আমরা বোধহয় লাস্ট কিনেছি 102 টাকা কেজি চাল। বললো যদি সুস্থভাবে বাঁচতে চান, পেটের রোগ ছাড়া,
সুস্থ শরীর যদি লিড করতে চান, বাসমতি চাল খাবেন না, সবচেয়ে বাজে চাল। সবচেয়ে দাম দিয়ে আপনারা বাজে চালটা কেন কিনে খান আমাদের ডাক্তারদের কারোর মাথায় ঢোকে না। সবচেয়ে দাম দিয়ে আপনারা বাজে চালটা কিনে খান, সবচেয়ে কেমিক্যাল মারা চালটা। রিসেন্টলি আমি দেশের বাড়িতে গিয়ে জানলাম, মানে গ্রামের বাড়িতে গিয়ে, যে বাসমতি চালের সাংঘাতিক কেমিক্যাল ইউজ করে ওটাকে সরু করা হয় এবং আর্টিফিশিয়াল গন্ধও অ্যাড করা হয়। ওখানে যারা চাষ করে তারাই বলল যে বাসমতি চাল ভালো না। আমার তখন মনে হয় যে বিপিএল কার্ড দেখিয়ে যারা চাল কেনে তারা সবচেয়ে ভালো চাল কেনে। তো ডাক্তারবাবুকে বললো মোটা চালে ভাত খাবেন, প্রয়োজনে ঢেকি ভাঙা চালে ভাত খাবেন, লাল চালে ভাত খাবেন, মোটা চালে ভাত খাবেন। আর আমাকে বলে দিল যে হোয়াইট ফাইবার খাওয়া চলবে না, একদম চলবে না। যথারীতি দেখলাম খুব আমি কষ্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তখন নিজের ফুড হ্যাবিটটা চেঞ্জ না করলে না, তার উপর আমি যদি বলতাম যে আমি জাঙ্ক ফুড খাই সাংঘাতিক পরিমাণে, ডাক্তারবাবু আমাকে সাথে সাথে ইনজেক্ট করেই বোধহয় মেরে দিত যে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই, স্লো পয়জনিং করবেন কেন, আসুন আমি ইঞ্জেকশন দিচ্ছি আপনি মারা যান। যাই হোক, এখন আমি যেটা করে রোগা হয়েছি, আমার পায়ের ব্যথা সেরে গেছে, আমার গোড়ালিতে আর কোনো ব্যথা নেই, আমি জোরে হাঁটতে পারি, আগে যে যা করতে পারতাম না সেই সব কাজ আমি করতে পারি। আমার ব্লগ চ্যানেলটা স্টার্ট যখন হয়েছে আমি তখনও খানিকটা মোটা ছিলাম, তারপরেও আমি ঝরিয়েছি নিজেকে। আর ইটিং এই রান্নার চ্যানেল যেটা ছিল সেই সময়টা তো বিভৎস, রান্নার চ্যানেল যখন আমি স্টার্ট করেছি তখন আমি হোঁতকা, পুরো হোঁতকা আমি তখন। আর ব্লগ চ্যানেলটা আমার এক বছর হয়নি এখনো, হবে এক বছর, তো দেরি আছে এক বছর হতে। তো তখন থেকে আমি রোগা হওয়া স্টার্ট হয়েছে। তো আমার এখনকার মোটামুটি একটা রুটিন আমি বলি, আমি মোটা চালের ভাত খাই, ঠিক আছে। আচ্ছা, সকালবেলা থেকে মোটামুটি বাড়ির খাবার খাই, যেদিনকে হয় না, একান্ত যেদিনকে হয় না সেদিনকে বাইরে থেকে খেতেই হয়, কিছু করার নেই, কিন্তু সেটা রোজ নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই কর্নফ্লেক্স, মুসেলি, ডিম সেদ্ধ, ওই জাতীয় কিছু। তো কিছু ত্যাগ করতে যাবেন না, সব খাবেন, কম কম করে খাবেন। আমি খেতাম এতটা, এখন খাই এইটুকু, বুঝতে পেরেছেন? আগে খেতাম এতটা, এখন খাই পরিমাণ কম। এতটা থেকে এতটাতে কিন্তু এক ঝটকায় আসেনি, কমাতে 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 এসেছি। হোয়াইট ফাইবার যেগুলো, চিনি চেষ্টা করবেন না খাওয়ার, চায়েতেও চিনি চেষ্টা করবেন না খাওয়ার, একান্ত যদি সম্ভব না হয় অল্প চিনি দেবেন। আর যেহেতু রান্নায় আমাদের চিনি পড়ে, আমি ইদানিং রান্নাতেও চিনি দিচ্ছি না একদম, কিন্তু যেহেতু কিছু কিছু রান্নায় চিনি পড়ে, সেই জন্য আমার মনে হয় চিনিটার ব্যবহারটা কম করা ভালো। হোয়াইট ফাইবার বলতে আপনার বাসমতি চাল খাবেন না, অ্যাভয়েড করুন, মোটা চালে ভাত খান। যাদের প্রবলেম হয়েছে আমি তাদের জন্য বলছি যে অনেকে জিজ্ঞাসা করেছে কি করে রোগা হয়েছে, চাল, বাসমতি চাল, দামি চাল, ওই দুধেশ্বর, রত্না মতনা হ্যান ত্যান বাদ দিন, স্বর্ণমাসুরি চালে নেবে। আসুন, শুনলে আপনারা ভাববেন যে দিদি কি বলছে, কিন্তু সত্যি কথা বলছি, ভালো কথা বলছি, সত্যি আপনাদের যে ভালোর জন্য বলছি। ময়দা খাবেন না, আর ব্রাউন ব্রেড বলে ভালো ব্রেড খাচ্ছি বলে খারাপ ব্রেডটা খাবেন, ওটা ব্রাউন ব্রেডটা ভালো না খুব একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে লুচি পরোটা রুটিন করে নেবেন, মাসে একবার খাবো। আর জাঙ্ক ফুডকে সে নো টু জাঙ্ক ফুড, কোকা কোলা, ধর্মতলা বলতে চাইছিলাম, কোকা কোলা, কোল্ড ড্রিঙ্ক, কোকা কোলার সাথে মিলিয়ে ধর্মতলা বলতে চাইছিলাম, কোকা কোলা, থামস আপ, স্প্রাইট বাদ দিন জীবন থেকে, আইসক্রিম বাদ দিন জীবন থেকে, চকলেটস বাদ দিন জীবন থেকে। কখনো কখনো খুব খেতে ইচ্ছে হলো, চকলেট দার লোকে রোজ খায় না, চিজ ভালো, কিন্তু চিজ খাওয়া ভালো, কিন্তু আমাকে ডাক্তারবাবু বলেছিলেন রোজ এক চামচ করে ঘি খাবেন দাঁতে। ঘি কিন্তু মারাত্মক ওয়েট লস করায়, যে জানে না সে ভাবে যে হিমা ঘি ওয়েট লস করায়, হ্যাঁ ঘি ওয়েট লস করায়, সাংঘাতিক ভাবে ঘি ওয়েট লস করায়, দেখবেন সার্চ দিয়ে দেখবেন। আচ্ছা, কিন্তু বেশি ঘি না, এখন এক চামচে, ওয়ান টিস্পুনের জায়গায় আমি ওয়ান টেবিল স্পুন ঘি খেলে হবে না, কিন্তু আমাকে ওয়ান টিস্পুনের থেকেও কম ঘি খেতে হবে। তার মানে এই না যে এক চামচে বলেছে ডাক্তার দিয়ে এক টেবিল স্পুন ঢেলে ভালো করে, না, কম করে যেটা খাবেন কম করে খাবেন। ডাল খাবেন, বেশি করে ডাল খাবেন বাটি করে, ভাতের পোর্শন কম খাবেন,
সবজি তরকারি বেশি খাবেন, আর যে সবজিতে ফাইবার আছে সেই ধরনের সবজি বেশি খাবেন। যে সবজি নেগেটিভ ক্যালোরি সবজি, মানে যে সবজিতে ক্যালোরিও তো নেই, নেগেটিভ ক্যালোরি সবজি, সেগুলো বেশি খাবেন। যে সবজি চিবোতে হয় বেশি সেগুলো বেশি খাবেন, তাহলে খাওয়াটা এক্সেস হবে না। এই ধরনের জিনিসগুলো খাবেন। আর রাত্রেবেলা যদি রুটি সহ্য হয় রুটি খাবেন, আর ডিনারটা পারলে একটু তাড়াতাড়ি করবেন। ডিনার টাইমটা অনেকটা রাত্রে করলে হজম হয় না, কিন্তু আমি সেটা মেনটেন করতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমার ছেলে পড়ে সেই জন্য আমার রাত্রিরই হয়ে যায়, ডিনার আমার টাইমে হয় না। মাছের ঝোলের ওপর আমি বেঁচে থাকি, এবং বিশ্বাস করুন হয়তো আপনারা আমাকে দেখবেন আমি বেশিরভাগ সময় মাছের ঝোল রান্না করছি, আমি ভালো আছি, ভালো আছি, শরীর ঠিক আছে আমার, আমার এখন আগের মতন রোগ নেই, অসুখ নেই, পেটের প্রবলেম নেই। তাতে আমি যদি সপ্তাহে দুদিন তিন দিন মাছের ঝোল খাই, তাহলে সপ্তাহে একদিন আমি কষা মাংসটা খেতে পারি, কিন্তু যদি সপ্তাহে রোজ আমি কষিয়ে রান্না করে খাই, এক মানে আমার কিন্তু পেটটা আস্তে আস্তে কিন্তু আমার আগে আমার ছিল, আমি রোজ কষানো ঝাল ঝোল গড়গড়ে খেতাম, তাতে তাতে কোনো আমার ক্ষতি হচ্ছিল। হাঁটবেন, হাঁটা সবসময় ভালো, যেটা আমি করি, হাঁটা সবসময় ভালো। আমি দিল্লিতে যখন ছিলাম, শুভময় নিজের মুখেই বলেছে, তখন তো আমি ধূমস হয়ে গেছিলাম বাবু হওয়ার পরে, 5 কিলোমিটার আপ 5 কিলোমিটার ডাউন হাঁটতাম, 5 কিলোমিটারে বেশি হাঁটতাম। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা, এক্সারসাইজ যদি 10% হয়ে থাকে, তাহলে 90% দায়ী খাবার, খাবারই মোটা করে, খাবার থেকেই মোটা হয়। আবার যারা বলবে যে আমি তো খালি পেটে থাকি, আমি তো সেরকম খাই না, তাও আমি ফুলে যাচ্ছি, জল খেয়ে ফুলে যাচ্ছি, খালি পেটে থাকলেও ফুলে। দেখবেন যারা পুজো করে পুরোহিতরা, তারা কিরকম ফোলা ফাঁপা চেহারা হয়, তারা তো খালি পেটে পুজো করে, তারা তো ফুলে কেন, খালি পেটেও ফুলে আবার অতিরিক্ত খেলেও ফুলে, দুটো ব্যালেন্সের মাঝখানে থাকতে হবে। মিষ্টি খাবেন না, আর কি বলবো, অনেক কিছু, সবজি সেদ্ধ খাবেন, বিকেলবেলা যখন খিদে পাবে তখন সব সবজি একসঙ্গে, গাজর বিনস হ্যান ত্যান সব সেদ্ধ করলে নুন দিয়ে বাজে লাগে খেতে। মাখন লাগিয়ে দিবেন, হ্যাঁ মাখন যদি লাগালো তাহলে আবার মোটাটা হয়ে গেল, লাভটা কি হলো মাখন দিয়ে? টেস্টের জন্য, তুমি চুপচাপ থাকো, তোমার টেস্টের জন্য, টেস্ট বাড়াতে গেলে যদি সবজি সেদ্ধ টেস্টই করে খেতে যায় মোটা হয়ে যাবে, টেস্টই করে সবজি সেদ্ধ খাচ্ছে তা তো মোটাই হয়ে গেল, আর কি কি রইলো তার মধ্যে? আর সবচেয়ে ভালো ব্যায়াম হাঁটু, ডেইলি 10 কিলোমিটার হাঁটু। যে হাঁটতে পারে না, যার পায়ে ব্যথা, সে কি করবে, হাঁটবে? বোকা বোকা কথা বলো না, খাওয়া কন্ট্রোল করো গো, খাওয়া কন্ট্রোল করলে সব কমেবে, কমতে বাধ্য, খাওয়া কন্ট্রোল করলে কমবে না, মানে আমার ওই এইটা যদি কমতে পারে তোমাদের সবার কমবে। মেন কন্ট্রোল করতে হয় জাঙ্ক ফুড, আর বাড়ির একদম মানে ঝোল ভাত খেয়ে থাকো, সবজি সেদ্ধ খেয়ে থাকো, মুগ ডাল, গোটা মুগ ডাল ভিজিয়ে রেখে দেবে, সেদ্ধ করে খাবে খিদে পেলে, আর সবজি সেদ্ধর সাথে গোটা মুগ ডাল সেদ্ধ করে ওটা খাও, বিকেলবেলা যখন খিদে পাবে তখন ওইটা সেদ্ধ করে খেয়ে নেবে, তাতে চামড়াও ভালো হবে আর পেটে খিদেটাও মরবে। এই একটুখানি একটা কাজ করতে পারো, যদি খুব খারাপ লাগে একটু টমেটো সস কেচাপ মিলিয়ে নেবে, অল্প করে, বেশি না, ওগুলো তো প্রিজারভেটিভ যতটা ভালো না, ওগুলো মানে আমি নিজে কষ্ট পেয়েছি লাইফে একটা টাইমে প্রবল, সেই কারণে আমি বললাম যে যারা কষ্ট পাচ্ছ তারা এগুলো করো, আর তেলের পোর্শন কমিয়ে দাও, তেল কম খাও, তেল আননেসেসারি শরীরে গিয়ে জমে, বেরোয় না কোথাও থেকে, তেল কম খাও, আর নর্মাল খাবার, নর্মাল খাবার, মাছ ফাছ সবই খাও, চিকেন খেলে বেশি সে বেশি 2 পিস, তার বেশি নয়, আমি ওই যে 5-6 পিস করে খেয়ে ফেলতাম না, হার্মফুল, খুব বেশি হলে 2 পিস, ময়দা বর্জন করো জীবন থেকে, ময়দার দরকার নেই জীবনে, ময়দা ভালো জিনিস না। এগুলোই করো, আর কি করবে, এছাড়া তো আর কিছু করার নেই, এমন তো নয় যে ওই যে চিয়া সিডস খাও, তারপরে হ্যান খাও ত্যান খাও, কোনো দরকার নেই। হ্যাঁ, আমি তার মধ্যে যেটা করতাম সেটা হচ্ছে খালি পেটে কুসুম কুসুম গরম জল করতাম, তার মধ্যে 1/2 পাতিলেবুর রস দিতাম, 1 চামচে মধু দিতাম, আর 1 টিস্পুন দারচিনি পাউডার দিতাম, দারচিনি পাউডার কিনতে পাওয়া যায়, স্পেন্সার ফেন্সারটা কিনতে পাওয়া যায় দারচিনি পাউডার, দিয়ে গুলে নিয়ে খেয়ে নিতাম খালি পেটে, তার 10-15 মিনিট বাদে আমি রেখে দিতাম, আধ ঘন্টা বাদে আমি ব্রেকফাস্ট করতাম,
কিন্তু এটা এমন নয় যে এটা সহজ টোটকা। অনেকে বলবে জিরে ভেজানো জল খাও, জোয়ান ভেজানো জল খাও, না কোনো কাজ করে না। জিরে ভেজানো জোয়ান ভেজানো জল একমাত্র গ্যাস বা অ্যাসিডিটিতে কাজ করে, এছাড়া আর কোথাও কোনো কাজ নেই এইসবে। একমাত্র সিনামন পাউডার নেট সার্চ দিয়ে দেখবে, দেখে তারপরে খাবে। আমার কথায় না, আমি কোনো বাবাজি না, জ্যোতিষী না, এক্সপার্ট নয়, নিউট্রিশনিস্ট নয়, আমার কথায় না। আমি খেয়েছি, আমি আমার মর্জি অনুযায়ী খেয়েছি। তোমাদের যদি খেতে হয় ভালো করে সার্চ করে খাবে। যাদের লেবুতে অ্যাসিডিটি হয়, সহ্য হয় না লেবু, তারা লেবু খাবে না। অনেকেরই লেবুতে অ্যাসিডিটি হয়। এবার তা একটা অফ করলে সেটা রেজাল্টটা কি হবে আমি জানি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এমন নয় যে আমি ওটাও খেলাম, ওই ড্রিঙ্কটাও খেলাম, খেয়ে এবারে গান্ডে পিন্ডে বাদবাকিটা খাচ্ছে। কিচ্ছু ড্রিঙ্কটা কাজ করবে না, তখন দিদি বাজে কথা বলেছে, কাজ করে না। আমার ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু তার সাথে আনুষঙ্গিক আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম। আমি এখনো পর্যন্ত জাঙ্ক ফুড খাই না, মাসে একবার হয়তো খাই, খুব রেয়ার। আমাকে তোমরা ইভেন, আমি যেদিনকে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম সেদিন কিন্তু আমি চাইলে বাটার চিকেন, ফাটার চিকেনের অপশন ছিল ওখানে, আমি কিন্তু চাইলে খেতে পারতাম। আমি কিন্তু ডাল ভাত খেলাম প্লেন একদম, যেটা আমার কষ্ট দেবে না শরীরের মধ্যে। আমি কিন্তু চাইলেই ওখানে খেতে পারতাম, ওখানে চিকেন মাটনের প্রচুর অপশন ছিল, আমি খাইনি। যে না, ডাল ভাত তোমাদের দেখাবো বলে না, ডাল ভাত খাওয়া কাউকে দেখিয়ে কোনো লাভ নেই, মানে দেখানো যায় না যে আমি দেখো ডাল ভাত খাচ্ছি, এটা একটা বিশাল বিলাসিতার ব্যাপার, তা নয়। খুব সাধারণ খাবার ওটা, কিন্তু ওই আলু কম খাবে। হ্যাঁ, আলু আলু খেলে আলু হয়ে যাবে, একবার ঝরিয়ে নাও তারপরে আবার সব খাও। কেন, মোটা থেকে রোগা হওয়া যতটা কঠিন, রোগা থেকে মোটা হওয়া ততটাই কঠিন। আমি এখন চেষ্টা করছি একটু গায়ে লাগাতে, যাতে আমার একটু গায়ে লাগলে একটুখানি চকচকে ভাব আবার আসে। আমি এখন মেড়মেড়ে সে কথা বলছি না, কিন্তু একটু, কিন্তু সেটা পারছি না এখন হতে। আর কালকে তোমাদের কমেন্ট পড়ে এত বেশি বার খেয়ে গেছিলাম যে এত বেশি ভাত খেয়ে ফেলেছি আমি কালকের গ্রুপে পড়ে, যে শরীরে কষ্ট হয়েছে, সারাদিন আমার শরীরে কষ্ট হয়েছে। পেট আমি খাই কিরকম জানো তো, পেট ভর্তি করে খাই না, পেট খালি রেখে খাই। মানে পেট ভর্তি করে খেলে প্রবলেম হয়, আর পেট খালি রেখে খেতে হয়। এটা আমি ডাক্তারবাবুই বলে দিয়েছিলেন, আলাদা কিছু না, যে পেট খালি রেখে খাবেন, পেটে জায়গা রেখে খাবেন, গান্ডে পিন্ডে খাবেন না। এনিওয়েজ, চলো আজকে অনেকক্ষণ বক বক করলাম, আবার কালকে আসবো। কালকে নর্মাল ডে কি হবে, কি স্পেশাল কিছু নিয়ে আসবো কিনা আমি দেখছি। তারপরে কাল আবার তোমাদের সাথে কথা হবে। সবাই খুব ভালো থাকো, মোটা লোকেরা রোগা হয়ে যাও, রোগা লোকেরা মোটা হয়ে যাও, আর আমি চেষ্টা করে যাই। চলো, টাটা।